চা খাবো, লাল চা খাবো, কিছু খেতে পারবে না বাইরের। এখন অনেক ভিড়, মজা করবো, এনজয়। আজকে অনেকদিন পর ডেলি ব্লগ করছি, কারণ তোমরা সবাই জানো আমার ফোন চুরি হয়ে যাওয়ার পর আমি কোনো ব্লগ করিনি। আজকে মানে গতকাল আমার নতুন ফোনটা আসলো আর আমি আজকের থেকে ব্লগ করা শুরু করলাম, ডেলি ব্লগ। তো এরই মাঝখানে আমি নানান জায়গায় দার্জিলিং ট্যুরের আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম, তারপর নদিয়া বিয়েবাড়ির। তো সবাই জানো যে জয় একটু অসুস্থ ছিল, তো সবাই আমাকে অনেকে কোশ্চেন করেছে যারা আমাকে চেনে বা পার্সোনালি মেসেজ করে যে ও এতটা অসুস্থ, আমরা কি করে ঘুরে বেড়াচ্ছি, কি করে এত রিচ খাওয়া দাওয়া করছি। তো অ্যাকচুয়ালি ওগুলো এক বছর আগের ভিডিও, সেগুলো আমার কাছে ছিল, তো তখন আর আপলোড করা হয়নি কোনো কারণে। তো এখন যখন আমার কাছে আমার আইফোনটা ছিল না, তো চুরি হয়ে গেছিলো জন্য আমি ওই ফটো ভিডিওগুলো আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজ থেকে আমি ডেলি ব্লগ করছি, তো সত্যি বলতে ও একদমই রিচ খাচ্ছে না, আর সেগুলো ওর অসুস্থতার অনেক আগের ভিডিও। তো যাই হোক, তো আজকে আমরা এখন এসেছি কালচিনিতে আর এখানে চলছে খাওয়া দাওয়া। এই দেখো ও বসেছে খেতে, আর এখানে বিট্টুও আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে ও অ্যাকচুয়ালি কি খায়। এখন ও একদমই নর্মাল সব কিছু খাচ্ছে, তো চলো দেখাই তোমাকে। এই যে হচ্ছে ওর খাওয়া, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, যেটার মধ্যে একদম একদম অয়েল ফ্রি, মানে এক চামচ অয়েল নেই এতে। আর এটা কি মাছ? মাগুর মাছ। এটা হচ্ছে মাগুর মাছ, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা ওকে আমি পরে জিজ্ঞাসা করছি। তো একদম অয়েল ফ্রি, মাছটাও অয়েল ফ্রি, জাস্ট জল দিয়ে দিয়ে সাতলে করা হয়েছে। ও এরকমই খাচ্ছে এখন, একদম লাইট খাবার খাচ্ছে। আর যেগুলো তোমরা ভিডিও দেখেছো সেগুলো আর আগের ভিডিও। বিট্টু হাতে কি চাঁদ? তো অনেকদিন পরে কালচিনিতে আসলাম আমরা দুজন একসাথে। কই দেখি একটু তাকাও, বলো কালচিনিতে এসে কেমন লাগছে এতদিন পর? খুব ভালো। আচ্ছা চলো, খাওয়া তো এখন এরকমই চলবে, ছ মাস ওকে এসবই খেতে হবে, ডক্টর বলেছে যে এখন একদমই লাইট খাবে। আর এখানে মা রান্নার দিকে। তো কি হচ্ছে এখানে? পাঁপড় শাখা হচ্ছে। খুব সুন্দর করো, ঠিক আছে তুমি করো সবজিটা। এখন থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করার যতটা সম্ভব হয়। পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন খেতে বসি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আজকে অনেক দিন পরে ভাইদের সাথে যাচ্ছি আউটিংয়ে, আমি বিট্টু বাপু ও আমরা চারজন মিলে এই ছামড়ি রাজাবাদ খাওয়াতে যাব। আজকে অনেকদিন পরে বাইকে উঠলাম, বাইকে উঠে এভাবে ঘুরতে যাচ্ছি। আজকে আবার আমরা আসলাম ফ্লেভার অফ ডুয়ার্সে, কোচ রেস্টুরেন্ট, এটা পুরো যেটা ট্রেনের বগি দিয়ে করা। চলো আজকে তোমাদেরকে ভালো করে দেখাই এই জায়গাটা। দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবা, এটা কিন্তু পুরোটাই একটা ট্রেন। আর কিউট বাচ্চাটা আমাকে দেখছে, ও বলছে এলিফ্যান্ট। এই যে দেখো, এটা পুরো ট্রেনের বগি বসানো, একটা পুরো গোটা বগি, আর ওদিকটা ইঞ্জিনের মতন করা হয়েছে, বেশ কালারফুল। আর আজকে এখানে প্রচুর ভিড়। এখানে এই যে বাপটু আর বিট্টু আর জয়, ওর খুব ঠান্ডা লেগেছে, মানে বলছে যে প্রচন্ড ভিড় আছে। চলো একটু গিয়ে দেখি, মিররটা খুব সুন্দর করা। এই ভিতরটা দেখো দারুণ, বাট স্টিল প্রচন্ড ভিড় এখানে। আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড মানে খুব ভিড়। তো এখানে তো খাওয়া দাওয়া আজকে করাই যাবে না, তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন দেখি আমরা কোথায় যাই। তো আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি ওদের কি বক্তব্য, বলো তোমার কি বক্তব্য আছে? এখানে তো এখন অনেক ভিড়। আমরা
আর তোমার কি বক্তব্য? তুমি এদিকটাতে ফার্স্ট আসলা। ফার্স্ট কোথায়? ফার্স্ট রাজাবাদ খাওয়াতে কিন্তু এখন অনেকগুলো টি স্টল হয়েছে বিভিন্ন জায়গায়, আর অনেক জায়গা থেকে যেমন আলিপুরদুয়ার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসে, প্রচুর ভিড় হয়। আর এই যেই দোকানে আমরা বসে আছি এখানে কিন্তু এই দোকানটি ফেমাস হয়েছে তন্দুরি চা বানানোর জন্য। তন্দুরি চাটি কীভাবে বানায় সেটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা এখানে চা খেলাম, গল্প করলাম অনেক, তারপর আমরা সোজা চলে গেলাম চিকেন মোমো খেতে। চিকেন মোমো ছাড়া কিন্তু আমাদের ডে একদম অসম্ভব। ফিরে আমরা এখন আসলাম এখানে মোমো খেতে। এখানে খুব ভিড় চারিদিকে, দেখো সবাই অপেক্ষা করছে মোমোর জন্য। আর তো একটু পরেই তোমার আমরা অর্ডার দিলাম তিনটে চিকেন মোমো, তো টেস্ট করে দেখি কেমন। রাজাবাদ খাওয়া থেকে ঘুরে এখন আমরা আসলাম পুরনো বাড়িতে। এখানে হচ্ছে আগুন তাপানো, আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, একটু দাঁড়াও, গরম গরম চা আর অনেক 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 গল্প। এই যে ঠাম্মা, আর খাট দেখো ভর্তি, খাট ভর্তি, সবাই গল্প করছে। সবাই একটু হাই বলে দাও। এখানে আগুন তাপানো হচ্ছে, দেখো নুনের দাম কত, ওই আর কিছু করবে বেশি না, 70000 26000 পুরনো বাড়িতে আমরা খুব মজা করলাম, অনেক 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 গল্প বললাম, অনেকদিন পরে সবাই একসাথে, খুব ভালো লাগলো। আর আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম, 9টা আমাদের তো নর্মালি, আমরা 10টা সাড়ে 10টার নাগাদ আসি, বাট আজকে তাড়াতাড়ি আসলাম কারণ ও পার্টিকুলার টাইমে খাওয়া দাওয়া করে। রাতের ডিনারে ও চিকেন স্টু খাবে, সেই জন্য ওর স্টুটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, আর ও স্টুটা হয়ে গেলে আমার আর বিশালের চিকেন স্টুটা করে নেবো। আমরা দুজন আজকে তিনজনই আমরা চিকেন স্টু খাবো। এই হলো চিকেন স্টু, গরম গরম ধোয়া উঠছে, আর এই হলো যে চিকেন স্টু খাবে। চলো খেয়ে নাও। তো ওর চিকেন স্টুটা অলরেডি হয়ে গেছে, ও তো খেতেই বসেছে, তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে আমার আর ভাইয়ের চিকেন স্টু, বেশি খাবো না, বাস কয়েক পিসই নিলাম, তো অল্প করেই রান্না করছি কারণ অলরেডি আমাদের দুজনের পেট প্রায় ভরা। বাইরে দেখো দেখলাই মোমো টোমো খেলাম, তো সেই জন্য অল্প স্যুপ খেয়েই আজকে শুভ।